আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ তাআলার অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন। মূল আলোচনায় যাবার আগে ছোট্ট একটি ঘটনা শেয়ার করতে চাই। একদিন সিরিয়াবাসী একজন লোক মুয়াবিয়ার উস্কানিতে এক ইমামকে জাতা বলে গালিগালাজ করে। প্রত্যুত্তরে ইমাম কিছুই বললেন না। শেষ পর্যন্ত ওই ব্যক্তিটি চুপ হয়ে গেল। অবশেষে ইমাম মিষ্টি হাসি দিয়ে তাকে সালাম করলেন এবং বললেন, ওহে বৃদ্ধ, মনে হচ্ছে তুমি এখানে আগন্তুক। আমার ধারণা তুমি ভুলের মধ্যে আছো। যদি তুমি আমাদের সন্তুষ্টি চাও তাহলে তা করব, আর যদি তুমি অন্য কিছু কামনা করো, যদি কোনো দিক নির্দেশনার প্রয়োজন হয় তাহলে তোমাকে দিক নির্দেশনা দান করব। যদি তোমার স্কন্ধে কোনো বোঝা থাকে তাহলে তা তুলে নেব। তুমি যদি ক্ষুধার্ত হও তাহলে তোমাকে পেট ভরে খেতে দেব। তুমি যদি কোনো কিছুর প্রয়োজন অনুভব করো তোমার প্রয়োজন মেটাব। তোমার যে কোনো কাজের জন্য আমি প্রস্তুত আছি। আর যদি তুমি আমাদের মেহমান হও তাহলে আরামে থাকতে পারবে, কেননা তোমাদের আপ্যায়নের জন্য সকল উপকরণের ব্যবস্থা আছে। লোকটি লজ্জিত হয়ে ক্রন্দন শুরু করে দেয় এবং বলে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি জমিনের বুকে আল্লাহর খলিফা। আল্লাহ ভালো করেই জানেন যে তার রেসালাত কোথায় নির্ধারণ করতে হয়। আপনি এবং আপনার পিতা এখন পর্যন্ত আমার কাছে সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি ছিলেন, কিন্তু এখন আপনারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। বৃদ্ধ লোকটি সেদিন ইমামের মেহমান হয়েছিল। ইমামের কাছ থেকে ফিরে যাওয়ার সময় সে ইমামের প্রেমিক হয়ে ফিরে গেল। এখানে যে ইমামের কথা বলা হচ্ছে সেই ইমামই হচ্ছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আমিরুল মুমিনিন হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীকন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সন্তান এবং তৃতীয় ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিলেন। আমাদের আজকের আয়োজনে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন নিয়েই সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা করব তার মৃত্যুর আসল ঘটনা নিয়েও। সুতরাং ছোট্ট এই ভিডিওতে ইসলামের জন্য ইমাম রাদিয়াল্লাহু তাআলার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নানান অজানা তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আজই এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নাতি তথা আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম সন্তান জন্ম নিয়েছিলেন তৃতীয় হিজরির পবিত্র রমজান মাসের ১৫ তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিনন্দন জানাতে হযরত আলীর ঘরে এসেছিলেন। তিনি এই নবজাত শিশুর নাম আল্লাহ তাআলার পক্ষ থেকে রাখেন হাসান, যার আভিধানিক অর্থ সুন্দর বা উত্তম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে তার নাতির জীবনকাল কেটেছে প্রায় ৭ বছর। দয়াল নানা তাকে অত্যন্ত ভালোবাসতেন। বহুবার তিনি নাতিকে কাঁধে নিয়ে বলতেন, হে প্রভু, আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তিনি আরও বলতেন, যারা হাসান এবং হুসাইনকে ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসলো, আর যারা এই দুজনের সঙ্গে শত্রুতা করবে তারা আমাকেই তাদের শত্রু হিসেবে গণ্য করল। হাসান এবং হুসাইন বেহেশতের যুবকদের নেতা। তিনি আরও বলেছেন, আমার এই দুই নাতি উভয় মুসলমানদের ইমাম এবং নেতা, চাই তারা তাগুতি শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াক বা না দাঁড়াক। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন এবং তার রুহ এতটাই নিষ্পাপ ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শৈশবেই অনেক চুক্তিপত্রের মধ্যে সাক্ষী হিসেবে মনোনীত করতেন। ঐতিহাসিক ওয়াকেদি তার কিতাবে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফি গোত্রের সঙ্গে জিম্মি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিপত্র খালিদ বিন সাঈদ লিখেছেন আর ইমাম হাসান এবং ইমাম হুসাইন তার পক্ষে স্বাক্ষর করেন। যখন আল্লাহর নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরানের খ্রিস্টিয়ানদের সঙ্গে মুবাহিলা করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখনও তিনি ইমাম হাসান এবং ইমাম হুসাইন, হযরত আলী এবং হযরত ফাতিমাকে আল্লাহর নির্দেশক্রমে তাদের সঙ্গে নেন এবং সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াত তথা তাথিরের আয়াত তাদের পবিত্রতা এবং নিষ্পাপতার ব্যাপারে অবতীর্ণ হয়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার পথে চলতেন এবং তার সাথে ঐকমত পোষণ করতেন। পিতার সাথে তিনিও অত্যাচারীদের সমালোচনা এবং মজলুমদের সমর্থন করতেন। হিজরি ৩৬ সনে উষ্ট্রের যুদ্ধে আগুন নেভাতে পিতার সাথে মদিনা থেকে বসরায় আসেন ইমাম হাসান। বসরাতে প্রবেশের আগে তিনি হযরত আলীর নির্দেশে সম্মানিত সাহাবি হযরত আম্মার বিন ইয়াসিরকে সাথে নিয়ে জনগণকে সংঘবদ্ধ করতে কুফায় যান। এরপর জনগণকে সাথে নিয়ে ইমাম আলীকে সাহায্যের জন্য তিনি বসরায় ফিরে আসেন। ইমাম হাসান তার সুদৃঢ় এবং প্রাঞ্জল বক্তৃতার মাধ্যমে ওসমান হত্যার সাথে হযরত আলী জড়িত এই অপবাদের দাঁত ভাঙা জবাব দেন আবদুল্লাহ বিন জুবাইরের পক্ষ থেকে।
তিনি এই যুদ্ধের শেষ পর্যন্ত নানান বিষয়ে ব্যাপক সহযোগিতা করেন এবং পরিশেষে বিজয়ী হয়ে তিনি কুফায় ফিরে যান। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিফিনের যুদ্ধেও তার পিতার সাথে অসামান্য ভূমিকা পালন করেছেন। এই যুদ্ধে মুয়াবিয়া তার কাছে আব্দুল্লাহ বিন ওমরকে এই কথা বলে পাঠায় যে যদি আপনার পিতার অনুসরণ থেকে বিরত থাকেন তাহলে আমরা আপনার পক্ষে খেলাফত ছেড়ে দেব, কারণ কুরাইশ গোত্রের লোকজন আপনার পিতার উপরে তাদের পিতৃপুরুষের হত্যার কারণে অসন্তুষ্ট, তবে তারা আপনাকে গ্রহণ করতে কোনো আপত্তি করবেন না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, কুরাইশরা ইসলামের পতাকা ভুল লুণ্ঠিত করতে দৃঢ়চিত্ত ছিল, তবে আমার বাবা আল্লাহর সন্তুষ্টি এবং ইসলামের জন্য তাদের মধ্যেকার অবাধ্য এবং বিদ্রোহী ব্যক্তিদের হত্যা করে তাদের চক্রান্তকে নস্যাৎ করে, তাই তারা আমার পিতার বিরুদ্ধে শত্রুতার ঝান্ডা উত্তোলন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় তারই নির্দেশ অনুযায়ী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ইন্তেকালের সময় ইমাম হাসানকে তার খেলাফতের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন। তিনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার অন্যান্য সন্তানদের এবং তার উচ্চপদস্থ অনুসারীদেরকে এই বিষয়ে সাক্ষী রাখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিরোধানের পর মহান ইমামগণ এই লক্ষ্যকে সামনে রেখেই তাদের কর্ম নির্ধারণ করেছেন, তাই যদিও ইমামদের কর্মপদ্ধতির মধ্যে পার্থক্য ছিল কিন্তু সেটি তার পরিবেশ এবং পরিস্থিতির দাবিতেই ছিল, কখনোই তা তাদের বৈশিষ্ট্যগত তফাত থেকে উদ্ভূত ছিল না। তাই এই ধারণা ঠিক নয়, যদি ইয়াজিদের সময় ইমাম হাসান জীবিত থাকতেন তবে তিনি সন্ধির নীতি গ্রহণ করতেন, কিংবা এমনও নয় যে তিনি যুদ্ধ পছন্দ করতেন না বলে শান্তিপূর্ণ পথকে প্রাধান্য দিতেন। আসলে মৌলিক বৈশিষ্ট্যের দিক থেকে ইমাম হাসান এবং ইমাম হুসাইন উভয়ই একরূপ ছিলেন এবং নীতির ক্ষেত্রেও তাদের মধ্যে অভিন্নতা ছিল। তারা উভয়ই একদিকে অত্যন্ত সাহসী এবং অন্যদিকে বীর যোদ্ধা ছিলেন। নাহজুল বালাগার 207 নম্বর খুতবায় হযরত আলীর বক্তব্য থেকে বোঝা যায় যে তিনি সিফিনের যুদ্ধে ইমাম হাসানের দুঃসাহসিকতায় এতটাই শঙ্কিত হন যে তিনি স্বীয় সঙ্গীদের বলেন, হাসানকে এভাবে মরিয়া হয়ে যুদ্ধ করা থেকে নিবৃত করো, আমি তাকে হারানোর আশঙ্কা করছি। তাই নিঃসন্দেহে বলা যায় মুয়াবিয়ার সাথে তিনি সঙ্গীদের অসহযোগিতার কারণে সন্ধি করতে বাধ্য হন, ভীরুতার কারণে নয়। ঐতিহাসিক মাসুদি তার ইজবাতুল ওয়াসিয়া গ্রন্থে ইমাম হাসানের যে বক্তব্যটি উল্লেখ করেছেন তাতে তিনি বলেছেন, আমি যদি উপযুক্ত সঙ্গী পেতাম তবে খেলাফত লাভের জন্য এমন বিপ্লব ও আন্দোলন করতাম যে কেউ তার নজির দেখেনি। দ্বিতীয়ত, মুয়াবিয়ার বাহ্যিক ধার্মিকতার বিষয়টি তার বিরুদ্ধে যুদ্ধ করার বৈধতাকে জনগণের সামনে স্পষ্ট করা বেশ কঠিন ছিল। এই কারণে আমরা দেখি ইমাম হাসানের শাহাদাতের পর মুয়াবিয়া 10 বছর জীবিত থাকলেও ইমাম হুসাইন তার বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানাননি। এর বিপরীতে ইয়াজিদের সময় যেভাবে অধার্মিকতা প্রকাশ্য রূপ লাভ করেছিল ইমাম হাসানের জীবদ্দশায় এরূপ অবস্থার সৃষ্টি হলে সেই ক্ষেত্রে তিনিও বিন্দুমাত্র দ্বিধা না করে ইমাম হুসাইনের মতে বিপ্লব করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমাম হাসানের এক বিশেষ অনুরাগ ছিল। এই আসক্তির বহিঃপ্রকাশ ওজুর সময়ে অনেকেই তার চেহারায় দেখেছেন। যখন তিনি অজুতে মগ্ন হতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত, তিনি ভয়ে কাঁপতে থাকতেন। যখনই তিনি মৃত্যু এবং কিয়ামতের কথা স্মরণ করতেন তখনই ক্রন্দন করতেন ও বেহুঁশ হয়ে পড়তেন। তিনি পদব্রজে আবার কখনো নগ্নপদে 25 বার আল্লাহর ঘর জিয়ারত তথা হজ করতেন। ইমাম হাসান ছিলেন খুবই দানশীল। তিনি জীবনে 3 বার যা কিছুই ছিল এমনকি জুতা পর্যন্ত 2 অংশে ভাগ করে আল্লাহর পথে দান করে দেন। এছাড়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ধৈর্য এবং সহনশীলতার প্রতীক। মারওয়ান বিন হাকাম, যে ব্যক্তি ইমামকে বিরক্ত কষ্ট দেওয়ার ব্যাপারে কোনো কিছুই বাকি রাখেনি, ইমাম হাসান আলাহি সাল্লামের ইন্তেকালের সময় তার জানাজায় অংশগ্রহণ করে। হযরত ইমাম হুসেন আলাহি সাল্লাম বলেন, আমার ভাইয়ের জীবদ্দশায় তার সাথে আপনি যা মন চেয়েছে তাই করেছেন, আর এখন তার জানাজায় অংশগ্রহণ করেছেন এবং কাঁদছেন। মারওয়ান উত্তর দেয়, যা কিছুই করেছি তা এমন এক মহান ব্যক্তির সঙ্গে করেছি যার দানশীলতা মদিনার এই পাহাড়ের চেয়ে অনেক বেশি ছিল। মুয়াবিয়া ইমামের বয়সের স্বল্পতার অজুহাত দেখিয়ে খেলাফত ইমামের হাতে সোপর্দ করতে প্রস্তুত ছিলেন না। সে তার নাপাক এবং নোংরা পুত্র ইয়াজিদের জন্য পরবর্তী শাসন কর্তৃত্ব পাকাপোক্ত করতে কোমর বেঁধে লেগে যায়, যেন তার খেলাফতের ক্ষেত্রে কোনো অসুবিধা না দেখা দেয়। কিন্তু সে তার এই অভিসন্ধি চরিতার্থ করার পথে ইমামকে এক বড় বাধা হিসেবে মনে করে, কারণ সে ধারণা করেছিল যদি তার মৃত্যুর পর ইমাম হাসান জীবিত থাকেন তাহলে সম্ভবত জনগণ যেহেতু মুয়াবিয়ার পরিবারের ব্যাপারে অসন্তুষ্ট তাই তারা ইমামের দিকে ঝুঁকে যেতে পারে। তাই সে কয়েকবার ইমামকে হত্যার চেষ্টাও করে। ঐতিহাসিকরা লেখেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি স্বপ্ন দেখেন যাতে তিনি তার কপালে কুল হুয়াল্লাহু আহাদ এই লেখাটি দেখতে পান। এই স্বপ্ন দেখে তিনি খুশি হন।
এটিকে সুসংবাদ মনে করেন। তখন উক্ত বিষয়টি সেই সময়কার এক প্রসিদ্ধ বুজুর্গ সাইদ বিন মুসাইবিয়া রহমাতুল্লাহ আলাইহি শুনতে পেলে তিনি সেই সময় বলেছেন, যদি এই স্বপ্ন হযরত হাসান দেখে থাকেন তাহলে এর তাবির হলো হযরতের হায়াত খুব কম বাকি আছে, অচিরেই তিনি আল্লাহর ডাকে সাড়া দেবেন। বর্ণনাকারী বলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিছুদিন পরেই ইন্তেকাল করেন। ঘটনাটি ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত গ্রন্থ আল বিদায়া ওয়ান নিহায়া এই গ্রন্থের 42 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। বিশপান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসুস্থতা এবং ইন্তেকাল বিষয়ে ঐতিহাসিকগণ বিভিন্ন বর্ণনা উদ্ধৃত করেছেন। এর মাঝে প্রসিদ্ধ হলো হযরতের একজন স্ত্রীর নাম ছিল মুসামাত জাহাদ বিনতে আসাদ বিন কায়েসকুন্দি। এই মহিলা হযরত হাসান আলাইহিস সালামকে নিজে বিষপান করায়, যার কারণে হযরত প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন, বারবার টয়লেট যাবার প্রয়োজন হতো। এইরূপ অসুস্থতা প্রায় 40 দিন পর্যন্ত স্থায়ী ছিল। ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাই তার নুবালা গ্রন্থে এই ঘটনাটি উদ্ধৃত করেছেন। আরেকটি ঘটনা, এ বিষয়ে ঐতিহাসিকগণ আরেকটি ঘটনার উল্লেখ করেছেন যা দ্বারা এই ঘটনার সংশ্লিষ্ট আরও কিছু বিষয় পরিষ্কার হয়। সেই সময়কার এক ব্যক্তি ছিল যার নাম ছিল আমার বিন ইসহাক। তিনি বলেন, আমি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ থাকাকালে তাকে দেখতে যেতাম। আমরা তার অবস্থা জিজ্ঞাসা করাকালীন সময়ে তিনি বারবার টয়লেটে যাচ্ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর কসম, আমাকে কয়েকবার বিষ দেওয়া হয়েছে, কিন্তু এবার যতটা কঠিন বিষ দেওয়া হয়েছে আগে কখনো এতটা মারাত্মক বিষ দেওয়া হয়নি। মনে হচ্ছে আমার কলিজা আলাদা করে বের হয়ে যাচ্ছে। আমার বললেন, আমি দ্বিতীয় দিন আবার হযরতের খিদমতে উপস্থিত হলাম। দেখি হযরতের অবস্থা খুবই খারাপ। সেই সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। তিনি হযরত হাসানকে বললেন, ভাই তুমি আমাকে বলো কে তোমাকে বিষ খাইয়েছে। হযরত হাসান বললেন, তুমি কেন জিজ্ঞাসা করছো, তুমি কি তাকে হত্যা করবে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি তাকে হত্যা করব। হযরত হাসান বললেন, আমি তোমাকে এ বিষয়ে কিছুই বলবো না, যদি যার ব্যাপারে আমার ধারণা সেই যদি হয় তাহলে আল্লাহ তাআলাই কঠিন শাস্তি প্রদান করবেন, আর যদি আমার ধারণা ভুল হয় তাহলে আমি এটা চাই না যে আমার কারণে কোনো নিরপরাধ মানুষ এই কারণে নিহত হোক। এরপর হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। সেই দিন ছিল 5ই রবিউল আউয়াল 49 কিংবা 50 হিজরি, ইংরেজি মাসের ফেব্রুয়ারি 669 খ্রিস্টাব্দ। উপরোক্ত বর্ণনা থেকে বোঝা গেল, এক, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বাহ্যিক কারণ ছিল বিষপান। দুই, কে বিষপান করিয়েছিল হযরত হাসান তার নাম বলেননি, তিনি গোপন রেখেছেন। তিন, মুমূর্ষ অবস্থাতেও তিনি ধৈর্য এবং সবরের চূড়ান্ত প্রদর্শনকারী ছিলেন। চার, জীবনভর অন্যের ক্ষতি সাধন থেকে তিনি মুক্ত রেখেছেন। আল্লাহর প্রিয় বান্দাদের হাকিকি অবস্থা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসনীয় আখলাক দ্বারা সারাক্ষণ প্রস্ফুরিত হয়ে ওঠে। অনেক ঐতিহাসিক বিষপান করানোর বিষয়টি উল্লেখ করেননি, অনেকেই উল্লেখ করেছেন। যারা উল্লেখ করেছেন তাদের অনেকে বিষপান করিয়েছিল তারা তার নাম উল্লেখ করেননি, অনেকে হযরতের স্ত্রীর নাম উল্লেখ করেছেন। প্রশ্ন হল, উক্ত স্ত্রী কেন স্বামীকে বিষপানে হত্যা করল? এই বিষয়টি যদিও পরিষ্কার নয়, আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ মাফ করুন। প্রিয় দর্শক, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কেমন লাগলো আমাদের আজকের এই আলোচনা, আর কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন, তাকে নিয়ে আপনার মনের কথাগুলো। মনে রাখবেন, আপনার এই একটি কমেন্টই হতে পারে আমাদেরকে পরবর্তীতে এমন ভিডিও বানানোর অনুপ্রেরণা। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইসলামের আরও এমনি সুমহান ব্যক্তিত্বের জীবনী ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।